নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিভীষ্ট করে নির্যাতন এবং দেশব্যাপী সব ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজশাহীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো ধর্ষণ বিরোধী বিশাল আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর 12টা থেকে ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে গণজামায়াত শুরু হয়। এতে যোগ দিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী, লেখক, কবি এবং ব্লগাররা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড় থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে কালো পতাকা মিছিল বের করা হবে। জমায়েত থেকে আমার মাটি আমার মা, ধর্ষকদের ঠাঁই হবে না, যে রাষ্ট্র ধর্ষকের সে রাষ্ট্র মানি না, যে রাষ্ট্র ধর্ষককে পুষে সে রাষ্ট্র মানি না সহ ধর্ষণ বিরোধী নানা স্লোগান নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। এদিন বেলা 11টা থেকে গণজামায়াত শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে দেরিতে কর্মসূচি শুরু হয়েছে। ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহরলাল রায় বলেছেন, বৃষ্টির কারণে আমাদের কর্মীদের পৌঁছাতে একটু দেরি হয়েছে। আমরা জমায়েত শুরু করেছি, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করব। প্রসঙ্গত, গত 2 সেপ্টেম্বর রাত 9টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের খালপাড় এলাকায় এই গৃহবধূর বসত গড়ে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল এবং তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং অংশগ্রহণও করতে শুরু করেছেন। মঙ্গলবার সকাল 10:30টার দিকে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন কর্মজীবী মানুষ বক্তব্য দেন। মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান নিয়ে কর্মসূচি থেকে দাবি জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীনতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনাগুলোকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এজন্য সংসদে প্রয়োজনীয় আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেনটুস নিয়ে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের ব্যানার এবং ফেস্টুসে লেখা ছিল, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, নো রেপ, নিরাপদে থাকুন সকল মা বোন, বন্ধ হোক ধর্ষণ। নোয়াখালী সহ সারাদেশে নারী নির্যাতনের এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার বেলা 11টায় এই মানববন্ধন শুরু হয়। শিক্ষার্থীরা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুত ট্রাইব্যুনালে এর বিচার দাবি করেন। তাদের দাবি, এভাবে ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে দেশের সামাজিক অবস্থা ভেঙে পড়বে, এমন পরিস্থিতি চলতে দেওয়া যায় না। এ সময় আলোচনায় বক্তব্য রাখেন সচেতন নাগরিকের সমাজের সম্পাদক মোহাম্মদ শফিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ামুল আলম লিটন সহ অন্যান্যরা। রাজধানীর শাহবাগে ধর্ষণ বিরোধী গণজামায়াত শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর 12টা থেকে ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে ধর্ষণ বিরোধী কোন জামায়াত শুরু হয়েছে। গণজামায়াতে যোগ দিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী, লেখক, কবি এবং ব্লগাররা। শাহবাগ মোড় থেকে কিছুক্ষণের মধ্যে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করা হবে। এর আগে সোমবার সকাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জের এক নারীকে বিভস্ত্র করে নির্যাতন সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্র ইউনিয়নের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।